क्रिसमस डे के अवसर पर हर साल की तरह इस साल भी दक्षिण कोलकाता के बेहाला क्लब की ओर से पेट पूजा मेला का आयोजन किया गया, जिसमें अधिक संख्या में लोग शामिल हुए। वहीं इस अवसर पर सांसद माला रॉय, विधायक रत्ना चट्टोपाध्याय, पूर्व विधायक निर्भय रॉय वगैरह उपस्थित हुए। माला रॉय और रत्ना चट्टोपाध्याय ने इस अवसर पर बताया कि बंगाली समुदाय खाना पसंद करते हैं और ऐसे ही वातावरण में इस तरह के खाने के मेला और भी होना चाहिए। इतने अच्छे परवरिश में लोगों को इतने मज़ेदार और लजीज पकवान खाते देख हमें बेहद खुशी हो रही है। प्रत्येक बचर ही है को ना को क्लाब सारा कलकाता शुदू नये हमें ग्राम थे ग्रामांतरे देखी शीतर समय एक सुंदर एक परिवेश थाके आबहवा थाके फूड फेस्टिवल थे सार्कस शुरू कर चिड़ियाखाना प्रचुर भीड़ है ये सबगुलो विशेषकर आज के 25 डिसेम्बर आरो एक उत्सव एक भीषण आमेज भीषण दिन एक ये तीन दिन ये छुट्टी चाटाओ आ सब बेचे नवा हो बेहाला क्लाब सुजोग कर दिए बेहालाबासीर जोनो पेट पुजो प्रत्येक बचर ही आसि एबारो एलाम एकटूखानी जस्ट वो আমি বেহালা ক্লাবের পুজোর সময় আসি সুতরাং বেহালাবাসীর সঙ্গে একটু এই ইন্টারাকশন এই এলাম সবার সাথে মিলিত হলাম আবার একটু এই খাওয়া দাওয়ার প্রচুর স্টল হয়েছে বিভিন্ন বড় বড় কোম্পানিরাও আসে ওরা যোগদান করে এটাই ভালো লাগে সব মানুষকে নিয়ে একটু আনন্দ সারা বছর গরমের সময় তো এই সুযোগটা বর্ষার সময় হয় না এই শীতের সময়টা আসল পরিবেশ এখানে যখন এসেছেন কিছুটা তো খাওয়া দাওয়া হবে হয়তো হবে উদ্যোক্তরা যদি সেটা মনে করে তাহলে হবে আগামী বছর সবার ভালো কাটুক এই মাস্ক পরে যেন না ঘুরতে হয় সেটা জানতে হবে সবাই নিরোগ থাকুক সুস্থ থাকুক আর সব থেকে বড় কথা এখন অনেক জায়গাতেই অমিক্রনের একটা নখদন্ত বেরিয়ে পড়েছে আবার নখ দাঁত সব বেরিয়ে পড়েছে কারণ সিমটম দেখা যাচ্ছে না কিন্তু যাদের দুটো ভ্যাকসিনও নেওয়া হয়ে গেছে তাদেরও অ্যাটাক করছে এইটা একটু সবাইকে সাবধানে থাকতে হবে এটা মানুষকে অ্যাওয়ার করারও দরকার আছে ঠিক আছে সত্যি এটা ওরা চার বছর ধরে করছে এই পেট পুজো নামক খাদ্য উৎসবটা অসাধারণ উদ্যোগ কারণ কি শীতকাল মানেই খাওয়া দাওয়া বিভিন্ন রকমের সবজি বিভিন্ন রকমের মাছ ভালো ভালো সব এই বাজারে ওঠে আর বাঙালি বরাবরই খাদ্য রসিক এরকম একটা খাদ্য উৎসবে একই জায়গায় পিঠে পুলি একই জায়গায় ফিস ফ্রাই চাউমিন বিরিয়ানি সব একটা জায়গাতে আসলে সব কিছু পেয়ে যাচ্ছে তার সঙ্গে শাড়ি গয়না বিভিন্ন ধরনের কসমেটিক্সের মেলা বসেছে মানুষ মেলা এই যে জিনিসগুলো পুজোর সময় হয় সেগুলো থেকে একটা মানুষের ভীতি হয়ে গেছিল দু বছর ধরে কোনো মানে অনেক জনসমাগম যেখানে সেখানে মানুষ যেতে ভয় পাচ্ছিল কিন্তু মানুষও আস্তে আস্তে সেই ভয়টা কাটিয়ে বেরিয়েছে আপনারা দেখছেন এখানে প্রচুর মানুষের ভিড় হয়েছে শীতকালে মানুষ বাইরেও বেড়াতে চলে যায় আর নিজের এলাকায় যদি উৎসব হয় পাকসিটে যেরকম উৎসবে প্রচুর ভিড় হয় নিজের এলাকায় এরকম একটা উৎসব হলে অসাধারণ ভালো আমি মনে করি যে সবাই মিলে যেরকম একটা উৎসব করছে বেহালা ক্লাব সবার কথা ভেবে অসাধারণ।